হ্যালো ফ্রেন্ডস এনজয় টেক এডিও টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা দশটা কারেন্ট অ্যাফেয়ার উপরে টপিক নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং ভিডিওটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন তো প্রথম কোশ্চেন আসা যাক সাম্প্রতিক কলকাতা সাহিত্যে কলকাতা সাহিত্য মেলাতে ওমেন্স ভয়েস অ্যাওয়ার্ড পুরস্কার কে পেয়েছিলেন তো প্রথম যে অ্যানসারটা আছে রাঞ্জলি মুরালি সেখানে ইন্দিরা গোস্বামী শিব পদ্ম সচদেব ও ডি কবিতা বালাকৃষ্ণ তো এর মধ্যে কোনটা সঠিক হবে ফ্রেন্ডস তো এর মধ্যে সঠিক হয়ে যাবে রাঞ্জলি মুরালি তো নেক্সট কোশ্চেনে চলে যাই রিসেন্টলি ইউনেস্কো কোন শহরকে ক্যাপিটাল অব আর্কিটেকচারের খ্যাতি দিয়েছেন তো প্রথম অপশান প্যারিস দ্বিতীয় রিও দ্য জেনারিও তৃতীয় লন্ডন ও চতুর্থ দুবাই তো কোনো অ্যান্সারটাও সঠিক হবে আপনারা জানলে নিজে কোন বসে কমেন্ট করুন তো কোনো অ্যান্সারটা কারেক্ট হবে তো আপনার যে অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে সেটা হলো রিও দা জেনারিও নেক্সট কোশ্চেন চলে আসি উনিশে জানুয়ারি অতীন বন্দ্যোপাধ্যায় মারা গেলেন তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তো ইনি একজন বাঙালি ব্যক্তি তো আপনারা যদি জানেন তো কমেন্ট করতে পারেন তো ইনি প্রথম যে অ্যান্সারটা আছে সাংবাদিক দ্বিতীয়তে লেখক তৃতীয়তে ক্রিকেটার এবং চতুর্থে ক্লাসিক্যাল ড্যান্সার তো ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন ইনি লেখক লেখক একজন লেখক তো ইনি দু হাজার একে সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান এবং ইনার যে গল্পটা আছে পঞ্চহস্তের গল্পর জন্য ইনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান তো নেক্সট কোয়েশ্চেন আমি চলে আসি খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তো প্রথম অপশানে আছে কেরালা দ্বিতীয় উত্তরপ্রদেশ তৃতীয় মহারাষ্ট্র এবং চতুর্থ রাজস্থান তো খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় আপনার মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছেন তো দুশোয় আঠাশটা মেডেল পেয়েছে মহারাষ্ট্র তো দুটো দুশো আঠাশটা মেডেল পেয়ে মহারাষ্ট্র প্রথম স্থানে অধিকার করেছে তো সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে মহারাষ্ট্র তো নেক্সট কোয়েশ্চেন চলে যা যাক পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের মেসেজা নানাকা যিনি কুড়ি জানুয়ারি মারা গেলেন তার বয়স কত হয়েছিল প্রথম অ্যানসারটা আছে কোয়েশ্চেন একশো বারো দ্বিতীয়টা একশো তেরো তৃতীয়টা একশো পনেরো এবং চতুর্থ যে অপশানটা আছে সেটা হলো একশো নয় তো কোন কোনটা হবে সঠিক তো আপনার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে একশয় তেরো বছর বয়সে উনি মারা গিয়েছেন তো ওনার নাম কী আছে মেসেজা নানাকা জাপানের ব্যক্তি উনি তো নেক্সট অ্যাশনটা চলে আসি প্রথম মহিলা আইপিএস আইপিএস মানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার যিনি প্রথম দক্ষিণ মেহুতে তেরোই জানুয়ারি পৌঁছান তো ভারতের কোন আইপিএস অফিসার তেরোই জানুয়ারিতে দক্ষিণ মেহুতে পৌঁছায় তো আপনার অপশানে আছে মীনা কুমারী দ্বিতীয় অপশানে অপর্ণা কুমারী তৃতীয় ঋতু গোস্বামী ও চতুর্থ গরিমা খান্ডালকর তো আপনার যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হলো অপর্ণা কুমারী ইনি তেরোই তেরোই জানুয়ারিতে দক্ষিণ মেহুতে পৌঁছায় এবং পৌঁছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি এই জায়গাতে পৌঁছেছে মেরুতে দক্ষিণ মধ্যে পৌঁছে তার খেতাব অ্যাওয়ার্ডটা জিতে নেন তো ইনি দু হাজার দুইয়ের আইপিএস অফিসার ইনি বর্তমানে এখন আইটিবিটি দেরাদুনে পোস্টিং হয়ে আছেন তো নেক্সট কোয়েশ্চনে চলে আসি অনুরাগ ঠাকুর উনিশে জানুয়ারি কী পুরস্কার পেলেন তো অনুরাগ ঠাকুর আমরা সবাই হয়তো চেনবেন তো উনি কী পেলে ফুলে পুরস্কার অপশানগুলো দেখে নিই সংসদরত্ন দ্বিতীয়ত বেস্ট অ্যাক্টর তৃতীয়ত খেলরত্ন পুরস্কার চতুর্থত বেস্ট মিউজিশিয়ান অ্যাওয়ার্ড তো এটার কি কারেক্ট অ্যান্সার কী হবে ফ্রেন্ডস তো এটার যেটা কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হলো ইনি পেলেন সংসদ রত্ন অ্যাওয়ার্ড তো এর অ্যান্সারটা সম্পূর্ণ সঠিক তো এই যে সংসদ রত্ন অ্যাওয়ার্ডটা কেন দা হয় এই যে দন্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যিনি বেস্ট অফ পারফর্মেন্স অফ দ্য পার্লামেন্টের যে যা যিনি পারফর্ম করেন তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সংসদ দন্ন তো নেক্সট চলে আসি সংসদ দন্ন অ্যাওয়ার্ড ভারতে কবে দেওয়া শুরু হয় তো সংসদ দন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারতে শুরু হয় যে প্রথম অপশানটা আছে উনিশশো ছিয়ানব্বই দ্বিতীয় অপশনটা দু হাজার দশ তৃতীয় দু হাজার পাঁচ এবং চতুর্থ উনিশশো একানব্বই তো এর মধ্যে সঠিক কোনটা হবে তো এর মধ্যে যেটা সঠিক হয়ে যাবে সেটা হবে দু হাজার দশ দু হাজার দশ সালে এপিজে আব্দুল কালাম আলামের এই আওয়ারটা দেওয়া শুরু হয় এবং তা কন্টিনিউ হতে থাকে তো দু হাজার দশ সালে আপনার এটা কারেক্ট অনসার হয়ে যাবে তো পরের কোশ্চেনে চলে যা যাক সাম্প্রতিক নেপালের ভারতের কোন টাকার নোটে নেপালে ব্যবহার করা বন্ধ করছে তো মানে নেপাল ভারতের কোন মুদ্রাগুলি ব্য ব্যবহার করা তাদের দেশে বন্ধ করেছে বা ব্যান করেছে তো এখানে অপশানে আছে একশো দ্বিতীয়ত পঞ্চাশ তৃতীয়ত দু এবং চতুর্থ দশ তো এখানে বলে দিই আপনাদেরকে যা নেপাল একশো টাকার উপরে ভারতের যে কোনো কারেন্সিকে সব সমস্ত কারেন্সিকে ব্যান করেছে একশো টাকার নিচে সমস্ত কারেন্সি এখনও চলছে তো এখানে অপশানের মধ্যে এরকম শুধুমাত্র দু টাকা আছে একশো টাকার উপরে তাহলে এখানে যে কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হলো দু তো আজকের এই শোর লাস্ট যে কোশ্চেনটা আছে দেখে নিই কী কোশ্চেন আছে সাম্প্রতিক কোন দল প্রিমিয়াম প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের খেতাব জিতেছে তো অপশানগুলো যেগুলো আছে সেগুলো দেখে নিই মুম্বাই রকেটস দ্বিতীয়তে হায়দ্রাবাদ হান্টার্স তৃতীয়তে ব্যাঙ্গালুর রাফটার্স ও চতুর্থে চেন্নাই সামসেস তো কোন আনসারটা কারেক্ট হবে আমরা বলুন আমরা যারা খেলা দেখতে প্রিয় তো এটা আপনাদের জানা দরকার তো এটা কোন আনসার কারেক্ট হবে তো এর যে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হলো ব্যাঙ্গালুরু রাফটার্স তো আজকের এই দশটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চিনে আলোচনা হয়ে যাবে হয়ে গেল এবং যারা এখনও পর্যন্ত আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করে পরবর্তী এবং সাপোর্ট করে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে পরবর্তী ভিডিও যাতে আসে সেই ব্যবস্থা করে এবং তাদেরকে সবাইকেই ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করছি পর দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ থ্যাংক ইউ আদাব নমস্কার